হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পয়েন প্ল্যান্ট নিয়ে এই পয়েন প্ল্যান্ট বেস্ট ইনডোর প্লান্টস এই শীতকালের জন্য অনেকেই বলবে যে শুধু শীতকালের জন্য কেন সেটা আমি পরে আলোচনা করছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি পরিচর্যা এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বা পয়েন্ট তুলে ধরবো যেটা হয়তো আগে আপনারা শোনেননি তো বন্ধুরা এই পয়েন্সেটিয়া প্ল্যান্টের সায়েন্টিফিক নেম হচ্ছে ইউফোভিয়া পালচেরিমা এটি একটি ইউফোভিশিয়া ফ্যামিলির গাছ এই গাছের নেটিভ হচ্ছে মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকা বারোই ডিসেম্বর পয়েন্টসেটিয়া ডে হিসাবে আমরা জেনে থাকি কারণ এই বারোই ডিসেম্বর আঠারোশো সালে জুয়েল রবার্টস পয়েন্টসেটা মৃত্যু হয় তো এই মৃত্যুদিনটাকেই পয়েন্ট সেটিয়া ডে হিসাবে সারা জুড়ে পালন করা হয় এই গাছের বিভিন্ন কালারে আমরা দেখতে পাই এখানে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমি এখানে চার পাঁচটা কালার দেখেছি তাছাড়াও এই গাছের মোটামুটি একশোটা ভ্যারাইটি পাওয়া যায় এবং এই ক্রিসমাস টাইমে ইউরোপে প্রচুর পরিমাণে এই গাছের ডিমান্ড থাকে এবং এই গাছকে ক্রিসমাস ফ্লাওয়ার লবস্টার ফ্লাওয়ার ম্যাক্সিকান লিপ এছাড়া হলিডে প্লান্ট হিসেবেও পরিচিত এই ক্রিসমাসে এই গাছটির এতটাই ডিমান্ড থাকে যে বেস্ট সেলিং গাছ হিসেবে ইউরোপে পরিচিত কারণ এই গাছটি ইনডোর প্লান্টসে আলাদা মাত্রা দেয় এই সময় এই গাছের যে পাতার কালারটা চেঞ্জ হয় তার ফলে যে গাছের চেহারাটা আলাদা একটা মাত্রা পায় এবং কালারফুল হয় তার জন্যে এই গাছের প্রচুর পরিমাণে ডিমান্ড হয় তো শুরুতেই আমি একটি কথা বলেছি যে শীতকালীন বেস্ট ইনডোর প্ল্যান্টস কারণ কি এই সময় এই গাছের পাতার কালারটা চেঞ্জ হয় তো এই সময় যদি আমরা ইনডোরে রাখি প্রথমত এ রোদ্দুর কম পাবে বা আলো কম পাবে এর ফলে আস্তে আস্তে এর পাতার কালারটা চেঞ্জ হতে থাকবে এবং সলিড কালার আসবে অনেক গাছের উপরে পাতাগুলো পুরোটা লাল হয় না হালকা হালকা লাল হয় তো এই জন্য অবশ্যই এটাকে ইনডোরে রাখতে হবে এই সময় তা না হলে কিন্তু এই যে পাতার যে সুন্দর কালার চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন কালারের যদি হয়ে থাকে সেগুলো বিভিন্ন কালারের চেঞ্জ হবে সেটা সম্ভব হবে না তার জন্য অবশ্যই এটিকে শীতকালীন বেস্ট ইনডোর প্ল্যান্টস হিসেবে পরিচিত তো এখানে আপনারা যে উপরে লাল লিফসের মধ্যে এখানে যে ইয়েলো ফুল দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আবার শীত চলে গেলে কিন্তু পুরোটাই সবুজ হয়ে যাবে এবং সারা বছর শীতকাল বাদ দিয়ে এই গাছটি পুরোটাই সবুজ থাকে ঠিক শীত আসার সঙ্গে সঙ্গে এবং দিনের থেকে রাত যখন বড় হবে মানে অন্ধকার যখন বেশি থাকবে তখনই কিন্তু আস্তে আস্তে এই গাছে পাতার কালার চেঞ্জ হতে থাকে এর পরের যে বিষয় সেটা হচ্ছে যে এই সময় যদি আপনারা গাছ কেনেন কি দেখে কিনবেন এবং কি কি বিষয় অ্যাভয়েড করবেন তো এই সময় গাছ কেনার জন্য অবশ্যই আপনাদের একটা বিষয় মাথা রাখতে হবে যে ফুল এসে গেছে এরকম ধরনের গাছ কিনবেন না জাস্ট পাতাগুলো কালার চেঞ্জ হচ্ছে সেইগুলো নেবেন তাহলে আপনার শীতের বাগানে অনেক দিন কিন্তু এই ফুলটা ফুটে থাকবে এবং তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক ব্রাঞ্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে যে গাছটি আছে প্রায় আট নটি ব্রাঞ্চ আছে এরকম বেশি ব্রাঞ্চ দেখে নেবেন মানে চার পাঁচটা মিনিমাম ব্রাঞ্চ আছে এরকম দেখে নেবেন সিঙ্গেল ব্রাঞ্চ আছে নিয়ে কোনো লাভ হবে না আর ছোট গাছ থেকে যদি বেশি ব্রাঞ্চ থাকে ভবিষ্যতে অনেক বুসি হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে এবং এই সময় যদি গাছটি নিয়ে আসেন এবং গাছে ফুল থাকে বা পাতার কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় কিন্তু রিপোর্টিং করার চেষ্টা করবেন না কারণ রিপোর্টিং এই সময় যদি করেন তাহলে কিন্তু পাতা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে এবং উপরে যে পাতাগুলো কালার হয়েছে সেগুলো যদি পড়েই যায় তাহলে কিন্তু এই সময় শীতকালে এই গাছটি আর দেখতে ভালো লাগবে না আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে এ বিষয়টাও আপনারা মাথায় রাখবেন তো বন্ধুরা এর সঙ্গে আরেকটি কথা বলি এই গাছটি কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো ফিট কিন্তু হাইট হতে পারে সেক্ষেত্রে আউটডোরে এই গাছটি আপনারা দেখতে পাবেন এত যখন হাইট হবে কিন্তু অবশ্যই আপনি যদি মাটিতে বসান এমন একটি জায়গায় বসাবেন যেখানে গাছের গোড়ায় জল জমে না এরকম জায়গায় বসাবে আর চেষ্টা করবেন যে দুপুরে যেন সানলাইটটা এই গাছে না পড়ে অনেক সময় দেখবেন অনেক বাড়ির এমন একটি জায়গা আছে যেখানে দুপুরের রোদ্দুরটা ডিরেক্টলি পড়ে না এরকম জায়গায় রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা এর পরের যে বিষয় আছে সেটা হচ্ছে মাটি তৈরি বা সয়েল মিক তো এই গাছের জন্য আমি যেভাবে মাটি তৈরি করেছিলাম সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট বালি তিরিশ পার্সেন্ট মাটি ত্রিশ পার্সেন্ট কম্পোস্ট এবং টেন পার্সেন্ট কোকোপিট এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ নিমখোল এবং কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো এইভাবেই আমি মাটি তৈরি করেছিলাম আপনাদের এলাকার মাটি অনুযায়ী আপনারা একটু চেঞ্জেস করে নিতে পারেন অবশ্যই মাথায় রাখবেন মাটিতে একটু খাবার থাকে এবং তার সঙ্গে কিন্তু ওয়েলডেন সয়েল এবং একটু ময়স থাকে এরকম বিষয়টা মাথায় রাখবেন তো বন্ধুরা এরপরে আসছি লাইট অ্যান্ড টেম্পারেচার মানে সূর্যালোক বা কোন টেম্পারেচারে এই এই গাছটি গাছটি খুব সুন্দর দেবে তো মেইনলি শীতকালে খুব পরিচিত এবং কালার চেঞ্জ হওয়ার জন্য তো শীতকালে এই গাছে মোটামুটি পনেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এরকম জায়গায় রাখতে হবে এবং আলো চার থেকে পাঁচ ঘন্টা হলেই যথেষ্ট এর বেশি আলোর দরকার পড়বে না কিন্তু গ্রীষ্মকালীন আপনারা বাইরে আউটডোরও রাখতে পারেন কিন্তু উপরে সানলাইট কিন্তু এই গাছ সহ্য করতে পারবে না সেক্ষেত্রে গাছ অংশ সময় ড্রাই হয়ে যেতে পারে তো অবশ্যই এমন একটি জায়গা রাখবেন যে সকালের রোদ্দুরটা পাবে কিন্তু টানা রোদ্দুরটা যেন না পায় এবং বর্ষাকালে কিন্তু অবশ্যই বৃষ্টির জল থেকে গাছটিকে বাঁচাতে হবে এছাড়া শীতকালে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনারা এমন একটি জায়গায় রেখেছেন যে আলো কম আসে কিন্তু রাতের কুয়াশা পড়ছে সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে বা পাতার যে কালারটা আছে সেটা নষ্ট হতে পারে এবং সঙ্গে সঙ্গে খুব বেশি কুয়াশা বা টেম্পারেচার লো হলেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে এরপর पैयासि व्टारिंग जल দেখুন এই গাছ একটু ময়েস সয়েল পছন্দ করে খুব ড্রাই হলে কিন্তু এই গাছের পাতা শুকিয়ে যায় তো অবশ্যই আপনাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে কিন্তু ওয়েল ওয়েলডেন সয়েল লাগবে গাছের গোড়া একটু ময়স থাকলে যেমন গাছের পাতাগুলো খুব সুন্দর থাকবে এবং এই সময় বিশেষ করে শীতকালে এই গাছের গোড়ায় কিন্তু একদমই ড্রাই করবেন না ড্রাই করলে হঠাৎ করে যদি পাতা শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন যে একেবারে না ড্রাই হয়ে যায় কিন্তু একটু ময়েস সয়েল তার জন্য আপনারা মাটিতে কুকুপিটো ব্যবহার করতে পারেন কিন্তু এর সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় একেবারেই যেন জল না জমে থাকে তাহলে কিন্তু রুটরাটরে এই গাছ মারা যাবার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এর পরের যে বিষয় আছে সেটা হচ্ছে ফার্টিলাইজার বা সার এই গাছে খুব বেশি খাবারের ডিমান্ড করে না এই গাছ যখনই রিপোর্টিং করবেন সেই সময় যে গাছের খাবার আছে তার পরের থেকে মোটামুটি দু মাস অন্তর আপনারা খাবার দিয়ে দিতে পারেন মোটামুটি শীত আসার আগে এই গাছের মাটিতে আমি খাবার দিয়ে দিয়েছি এরপরে আমি শুধু প্রত্যেক মাসে একবার করে এই গাছে সিও দেবো এই শীতকালে এছাড়া আমি কোনো রকম আর বেশি খাবার এই গাছে ব্যবহার করবো না আর আপনারা চাইলে বাড়িতে কোনো লিকুইড ফার্টিলাইজার থাকলে সেটা এই গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এর পরের বিষয় সেটা হচ্ছে পেস্টিসাইড বা কীটনাশক এই গাছে সেরকমভাবে রকম পোকামাকড় আক্রমণ হয় না কিন্তু অন্যান্য গাছে যখন নিম তেল বা অন্যান্য কীটনাশক ব্যবহার করবেন এই গাছে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জল না জমে বা জল কম হলেও অনেক সময় পাতা শুকিয়ে যায় আর জল বেশি হলে পাতাটা একটু হলুদ হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন তাছাড়া এই গাছে সেভাবে কোনো রকমভাবে পোকামাকড়ে আক্রমণ হয় না শুধুমাত্র গাছের গোড়ায় জল জমলে এর সঙ্গে আরেকটা প্রবলেম যে দেখা যায় সেটা হচ্ছে রুট রট তো এই ছাড়া আর সেইভাবে এই গাছে কীটনাশকের দরকার পড়ে না এরপরে আসছি রিপোর্টিং বা কাটাই ছাটাই দেখুন কাটাই ছাটাই করবেন যখনই এই গাছের পাতাগুলো কালার চেঞ্জ হয়ে গেল মোটামুটি শীতের শেষের দিকে এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে উপরের যে পাতাগুলো আছে কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে সবুজের দিকে আসবে কিছুটা নষ্ট হয়ে যাবে সেই সময় আপনার ইচ্ছা মতন শেপ দিতে পারেন এবং সেই সময় একসঙ্গে আপনারা রিপোর্টিংও করতে পারেন এছাড়া রিপোর্টিং করার টাইম হচ্ছে বর্ষার শেষে কিন্তু কাটাই ছাটাই করবেন না এই গাছটিকে অনেকেই পয়জেনাস প্ল্যান্ট বলে থাকে কারণ কি ইউফেবিয়াস ফ্যামিলি অন্যান্য যেসব গাছ আছে মানে মিলি গাছ আছে যেমন কোনো কাণ্ড বা পাতা ছিঁড়লেই দেখবেন যে মিল্কি একটা স্যাপ বার হয় বা একটা দুধের মতন তরল বার হয় যেটা গায়ে লাগলে অনেক সময় অ্যালার্জি হয় বা অনেকেরই স্কিন ড্যাশেস দেখা যায় তো অবশ্যই বাড়িতে বাচ্চা এবং পেটস থাকলে এর থেকে একটু দূরে রাখবেন যাতে পাতা ছিঁড়ে এর আটাটা গায়ে না লাগে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এই পয়েন্টসেটিয়া প্ল্যান্ট নিয়ে যে তথ্যগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন এছাড়াও যদি পয়েন্টসেটিয়া সেটিয়া প্ল্যান্ট সম্বন্ধে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন আমি তার উত্তর দেবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ